হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখা যাক আজকের ব্লগে কি কি থাকছে। আমি বাসা থেকে বের হলাম, স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনের দিকে যাওয়ার পথে আমি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি কোথায় যাব, কি কি করব, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকে আরেকটা ডে আউটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি হাঁটতে হাঁটতে যথারীতি আমি স্টেশনে পৌঁছে গিয়েছি এবং আমি এই যে ডিসপ্লেটা এখানে আমি দেখছি, আমি যেখানে যাব ওখানে যাওয়ার জন্য কত মিনিট পরে ট্রেনটা আসবে। এখানে শো করছে ট্রেনটা 14 মিনিট পরে আসবে। তো আমি 14 মিনিট পর আমি প্ল্যাটফর্মে যেয়ে বসে থাকব, তার জন্য আমি আমার অপাল কার্ডে ট্যাপ অন করে নিলাম। ট্যাপ অন করে আমি প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। প্ল্যাটফর্মটা ডাউনে আছে, যার জন্য আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছি। এখন আমি প্ল্যাটফর্মে ওয়েট করছি। বারবার আমি ডিসপ্লেটার দিকে তাকাচ্ছি কখন ট্রেন আসবে, ট্রেনের আর কত মিনিট বাকি। ট্রেন চলে এসেছে, আমি ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনটা চলা শুরু করলো। ট্রেন চলতেছে আর আমি বাইরের কিছু ভিডিও আবার শেয়ার করলাম। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমি যখন ট্রেনে যাই তখন আমি বাইরের দৃশ্যগুলা দেখতে থাকি। তো যেহেতু আমি দেখছি, আমি ভিডিওতে ক্লিপগুলো নিয়ে নিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। ট্রেনটা একটা স্টেশনে এসে থামলো। আমি যে স্টেশনে নামবো ওই স্টেশনেই ট্রেনটা থামলো। এখন ট্রেনের দরজাটা ওপেন হচ্ছে এবং আমি ট্রেন থেকে নেমে পড়লাম। কোথায় এসেছি আমি? আজকে আমি এসেছি মিরান্ডায়। এখন আমি আমার অপাল কার্ডে ট্যাপ অফ করব। অপাল কার্ডটাকে আমি পাঞ্চ করলাম। দেখো এখানে ডিসপ্লেতে একটা দুটা অ্যামাউন্ট উঠেছে, একটা উঠেছে মাইনাস ফিগার যেটা হচ্ছে উপরে $2.65, যেটা আমাকে চার্জ করেছে, এবং নিচে যে অ্যামাউন্টটা ছিল সেটা হচ্ছে এখনও আমার অপাল কার্ডে আছে। আর আমি যেখানে যাব সেটা হচ্ছে ট্রেনের স্টেশনটা একটু উপরে ছিল আর রাস্তাটা হচ্ছে যে নিচের দিকে, তো সিঁড়ি দিয়ে আমি আবার নিচে নেমে আসলাম। আমি রোডটা ক্রস করব, দাঁড়িয়ে আছি কখন, ওই যে দেখো দূরে একটা রেড কালারের ছোট একটা সাইন দেখা যাচ্ছে, এখানে ভিডিও ক্যামেরাতে খুব ছোট এসেছে। হ্যাঁ, এটা সবুজ হওয়ার জন্য আমি ওয়েট করছি। যখন এটা দেখো গ্রিন কালার হলো, মানে সবুজ কালারের হলো, তখনই আমরা সবাই রাস্তা পাস করতে পারবো এবং সাথে সাথে একটা সাউন্ড মেক করে। রাস্তাটা পাস করলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এসেছি ওয়েস্টফিল্ডে, মিরান্ডা ওয়েস্টফিল্ডে। আমি এখনই একটা গেট দিয়ে আমি ঢুকবো। তো এখানে হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। নর্মালি বাচ্চারা হচ্ছে যে এই প্লেগ্রাউন্ডের মধ্যে খেলে, তারা এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা দিয়ে রেখেছে, বিভিন্ন স্লিপার, তারপরে বিভিন্ন টয় দিয়ে রেখেছে, তারা খেলে। এইগুলোর জন্য নর্মালি পে করতে হয় না এই কান্ট্রিতে, এখানে এসেই ওরা কিডসরা এগুলো দিয়ে প্লে করতে পারে। এটা হচ্ছে ওয়েস্টফিল্ডের ভিতরে গ্রাউন্ড ফ্লোরে। আর এই যে ডিভাইসটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই ডিভাইসটা হচ্ছে মডেমের মতো। আমরা যেমন বাসায় ওয়াইফাই ইউজের জন্য একটা মডেম ইউজ করি, এটা হচ্ছে যে অনেক বড় একটা মডেম। এটা হচ্ছে যে এই পুরা মার্কেটের মধ্যে সবার ইন্টারনেট কানেকশন সাপ্লাই করে। আমরাও গেলে এখান থেকে ইন্টারনেটে কানেক্টেড হতে পারবো। দেখো বন্ধুরা এখানে কি সুন্দর করে ওরা সাজিয়েছে, কারণ ওদের ক্রিসমাস চলে এসেছে আর গুড ফ্রাইডে অলরেডি চলছে, তো যার জন্য তারা ডেকোরেশন আরও আগেই করে ফেলেছে। আর আজকে আমি যাব হচ্ছে জেবি হাইফাই হচ্ছে একটা ইলেকট্রনিক প্রোডাক্ট অথবা ডিভাইসের শপ। দেখো এখানে কি কি ডিসকাউন্টে দিয়েছে, আমি তার একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে স্মার্ট টিভি, TCL সম্ভবত এটা, হ্যাঁ TCL 75 ইঞ্চি একটা স্মার্ট টিভি, এটা কত কম দামে সেল করছে। এখানে কিছু স্মার্ট ঘড়ি ভিডিও আমি
শেয়ার করলাম। আর এটা হচ্ছে একটা ম্যাসাজ থেরাপির ডিভাইস। এই ডিভাইসে হচ্ছে যে পায়ের মধ্যে অনেক সময় আমাদের মাসলগুলো হার্ড হয়ে যায়, তো তখন আমরা এই ডিভাইসটা দিয়ে ম্যাসাজ করলে রক্ত চলাচলটা আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। এটার আমি সামনে থেকে একটা ক্লিপ নিয়েছি, তোমরা দেখে থাকবে এটা কি কি কাজে লাগে ফিচার্সগুলো। ভিডিওটা স্টপ করে তোমরা দেখে নিতে পারো। তারপর এগুলো হচ্ছে কিছু কম্পিউটারের ছবি এবং প্রাইস আমি নিলাম, কারণ এই কম্পিউটারগুলো এখন 30% অফ, মানে 30% ডিসকাউন্ট দিচ্ছে এই কম্পিউটারগুলোতে, যার জন্য আমি কম্পিউটারগুলোর ফিচার্স সহ প্রাইস সহ আমি দিয়ে দিলাম। এখানে দুই ধরনের প্রাইস দিয়েছে, এটার কারণ হচ্ছে এখানে ভেরিয়েশনটাও দুই ধরনের, হয়তো কোনো কোনো ডিভাইসের র্যাম বেশি থাকবে, মেমোরি বেশি থাকে, তার জন্য ওগুলার প্রাইস একটু বেশি, আর যেগুলোতে মেমোরি কম অথবা অন্যান্য আরও অনেক ফিচার্সের ভেরিয়েশনের কারণে প্রাইসগুলো একটু এদিক সেদিক হয়ে থাকে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ফিচার্সগুলোও খুবই ছোট, তোমরা ভিডিওটা স্টপ করে একটু বড় করে ডিসপ্লেটা বড় করে দেখে নেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে ম্যাকের একটা আইপ্যাড, দেখো ম্যাকের আইপ্যাডগুলো এখন কিছুটা ডিসকাউন্টে দিয়েছে, কারণ গুড ফ্রাইডে চলছে, গুড এবং ক্রিসমাসের আগে ওরা অনেক ডিসকাউন্ট দিবে বিভিন্ন প্রোডাক্টের উপরে, বিভিন্ন ডিভাইসের উপরে। আমি কিছু স্যামসাং ফোনের ভিডিও তুললাম। স্যামসাং ফোনের দেখো এখানে দুটো প্রাইস দেওয়া আছে, এটা হচ্ছে যে স্যামসাংয়ের একটা স্মার্ট ঘড়ি, স্মার্ট ওয়াচ, তো দুটা প্রাইস দেওয়ার কারণ হচ্ছে আমি শপের একটা স্টাফকে জিজ্ঞেস করেছি আপনারা কেন দুটা প্রাইস দিয়েছেন, এটা কি কোনো ফিচার্সের ডিফারেন্সের জন্য, ওরা বললো না ফিচার্স আপনার সেমই থাকবে। এখানে দু ধরনের প্রাইস দেওয়ার কারণ হচ্ছে উপরের যে প্রাইসটা এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইসের প্রাইস, মানে অ্যাকচুয়াল ফোনের প্রাইসটা হচ্ছে উপরেটা, এখানে যেমন 379 এবং আরেকটা অড দিয়ে $79 দিয়েছে, $379 যেটা সেটা হচ্ছে ফোনের অ্যাকচুয়াল প্রাইস, এবং নিচের যে প্রাইসটা সেটা হচ্ছে যে আপনি যদি ফোনটা পুরো টাকা দিয়ে না নিতে পারেন তাহলে আপনাকে এই অ্যামাউন্টের ডাউন পেমেন্ট অথবা ডিপোজিট মানি, এই অ্যামাউন্টটা $79 ডিপোজিট মানি অথবা ডাউন পেমেন্ট দিয়ে আপনাকে ফোনটা কিনতে হবে, এবং রেস্ট অফ দ্য মানি আপনাকে এভরি মান্থে অ্যাজ আ ইনস্টলমেন্টে দিতে হবে। তবে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা কোম্পানির প্ল্যান ইউজ করতে হবে, ওরা যেমন এখানে টেলস্টার অফার দিয়েছে, আপনি যদি টেলস্টার কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি টেলস্টার ফোন ইউজ করতে পারেন, আর যদি অন্য কোনো কোম্পানি, আমি বললাম যে আমি টেলস্টার ইউজ করি না, তখন ওনারা আমাকে বললো যে আপনি যে কোম্পানির ইউজ করেন ওই কোম্পানির সাথে প্ল্যানটা সেট করে নিতে পারবেন। বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদেরকে অপেক্ষায় রাখলাম। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ।